ওয়েলকাম টু মুকুটিস ভেজ কিচেন। আজকের রেসিপি হলো হারা ভারা কাবাব। প্রথমে 2 গ্লাস জল ভালো করে ফুটিয়ে নিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, 1 চা চামচ নুন। এবার 50 পালং শাক এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার ঢাকা দিয়ে 5 মিনিট ব্লাঞ্চ হতে দেবো। 5 মিনিট হয়ে যাওয়ার পর এই পালং শাকগুলো জল থেকে তুলে নেবো। এবার এই পালং শাকটা মিক্সিতে পেস্ট করে নেব। একটা মিক্সার জারে প্রথমে দিয়ে দেবো এই পালং শাকটা, 1টা ক্যাপসিকাম, 50 মতন ধনে পাতা, 2 ইঞ্চি আদা কুচি কুচি করে কেটে রেখেছি, আর 3টে কাঁচা লঙ্কা যেটা কুচি কুচি করে কাটা আছে। এর মধ্যে 1 কাপ মটরশুঁটিও দিয়ে দেবো। ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার একটা পাত্রে এই পেস্টটা ঢেলে নেব। এর মধ্যে দেবো 3/4 কাপ সেদ্ধ করা এবং ম্যাশ করা আলু। এই আলুটা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দেবো 7 মতো নুন, 1/2 চা চামচ চিনি, 1/2 চা চামচ গরম মাসালা পাউডার, 1 চা চামচ চাট মশালা পাউডার, আর দেবো 4 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে সব কিছুকে মেখে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট টিক্কি বানিয়ে নেব। গোল করে চাপটা করে আমরা টিক্কি শেপ দিয়ে নেব। আরো কয়েকটা টিক্কি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সব টিক্কিগুলো বানিয়ে নেবো। এবার এই টিক্কিগুলোকে একটু সাবুদানার গুঁড়োতে ডাস্ট করে নেবো। আপনারা চাইলে ব্রেড ক্রামেও ডাস্ট করে নিতে পারেন, তাতে এগুলো খুব ক্রিস্পি তৈরি হবে। এবার এগুলোকে শ্যালো ফ্রাই করে নেবো। আমি আরেকটা করে দেখাচ্ছি, এরকম করে জাস্ট একটু চারিদিক থেকে কোট করে নেবো। দুদিক থেকে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। আমাদের আজকের রেসিপি হারা ভারা কাবাব তৈরি হয়ে গেছে। যদি এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। যদি সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী সমস্ত রেসিপি নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আজকের এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।